वेलकाम बंधुरा, आजकेर ई बांगला कवितार आसरे आमी हैमंती तोमादेर संगे आछि। आमी तोमादेर शोनाबो धारावाहिकभावे किछु कविता, टुकरो गानेर किछु लाइन एबं छबिर कोलाज। आमार विषयेर नाम भालोबासा। तोमरा शुनते थाको बंधुरा, शोनाते थाको तोमादेर प्रियजनदेर, आर सबस्क्राइब करो आमार चैनेले। शुरू करछी चतुर्थ पर्व। अच्छा बंधुरा, भालोबासार ठिकाना कि? निजेर बासा, अर्थात कि ना निजेर बाड़ीर चार देवालेओ जा लेखा थाके। दिनेर शेषे क्लान्त पाए कोथाय गिये श्रांति मोछे मानुष, से तो तार निजेर बासाय, ताई ना? आज सेई बासा बाड़ीर गल्प आमार दुटी कविताय। পুকুর মরাই সবজি বাগান, জঙ্গলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় চারটে চড়ুই দোল মঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আর মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। উবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি, লাঠির ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা। ও বড় বউ, ডাকো ওকে, ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। স্বচ্ছ সরল দৃষ্টিতে চোখ টানা, কুল পেতে দেয় মায়ের মতো নারী, দু চোখ জুড়ে থমকে আছে খুব, ক্লান্ত শরীর জুড়িয়ে নিতে পারি, হাঁটতে হাঁটতে পায়ের পাতা ভারী, আর কত দূর সবুজ গোলাবাড়ি, হাঁটতে হাঁটতে পায়ের পাতা ভারী, আর কত দূর সবুজ গোলাবাড়ি। ভাবতে ভালো লেগেছিল এই ঘর, ওই শান্ত উঠোন, এই ক্ষেত, ওই মস্ত খামার, সবই আমার, এবং আমি ইচ্ছে হলেই পারি ইচ্ছে মতন জানলা দরজা খুলতে, ইচ্ছে মতন সাজিয়ে তুলতে শান্ত সুখী একান্ত এই বাড়ি। ভাবতে ভালো লেগেছিল চেয়ার টেবিল, আলমারিতে সাজানো বই, ঘোমটা টানা নরম আলো, ফুলদানে ফুল, রঙের বাটি, আলনা জুড়ে কাপড় জামার সুবিন্যস্ত সমারোহ, সবই আমার, এবং আমি ইচ্ছে হলেই পারি দেয়ালে লাল হলুদ রঙের কারাকারি মুছে ফেলতে সাদার শান্ত টানে। এই যে বাড়ি, এই তো আমার বাড়ি। ভাবতে ভালো লেগেছিল এই ঘর, ওই ঠান্ডা উঠোন, এই ক্ষেত, ওই মস্ত খামার, আলমারিতে সাজানো বই, ফুলদানে ফুল, রঙের বাটি, টবের গোলাপ, নরম আলো, আলনা জুড়ে
কাপড় জামার শৃঙ্খলিত সমারোহ, সবই আমার, সবই আমার। ভাবতে ভালো লেগেছিল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথাও চলে যাব, ফিরে এসে আবার যেন দেখতে পারি যে নদী বয় অন্ধকারে তারই বুকের কাছে বাড়িটা ঠায় দাঁড়িয়ে আছে। ওই যে বাড়ি, ওই তো আমার বাড়ি। বাড়ি হলো শান্তির নীর, সেইখানেই লুকিয়ে আছে ভালোবাসার চাবিকাঠি। দেখো বন্ধুরা, সেই চাবি যেন কখনো না হারায়, তবেই তো আমরা খুঁজে পাবো ভালোবাসার ঠিকানা। আজ তাহলে এই পর্যন্ত। আমার আজকের কবিতা দুটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। পরের দিন আবার আসবো আমি এই রকম মিষ্টি মিষ্টি কবিতা নিয়ে তোমাদের জন্য। তোমরা ভালো থেকো এবং পাশে থেকো ভালোবাসা এপিসোডের। আবার কথা হবে পরের দিন।